সম্প্রতি 2000 টাকার নোট বাতিল করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অক্টোবর মাসের মধ্যে এই নোট ব্যাংকে গিয়ে জমা করে দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু জানেন কি, বাতিল হওয়ায় বিপুল পরিমাণ আরবিআই অফিসে নিয়ে যাওয়ার পর কি করা হয়, এই নোটগুলি সংকুচিত করে শক্ত কার্ডবোর্ড তৈরি করা হয়। নোট ধ্বংস করার এই প্রক্রিয়া চলে রিজার্ভ ব্যাংকের অফিসে। ভারতে রিজার্ভ ব্যাংকের এমন 19টি অফিস রয়েছে, যে 19টি অফিসে মোট 27টি নোট নষ্ট করার যন্ত্র রয়েছে। এই 27টি যন্ত্রের মাধ্যমে নোটগুলিকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। তারপর সেই ছোট ছোট নোটের টুকরোগুলিকে সংকুচিত করে কার্ডবোর্ড তৈরি করা হয়। সেই শক্ত কার্ডবোর্ডটি শিল্পের চুল্লিগুলিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বিশেষত সিমেন্ট শিল্পে অতিরিক্ত জ্বালানি হিসেবে শক্ত কার্ডবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া নষ্ট করা নোটগুলি ব্যবহার করে ক্যালেন্ডার, পেপার ওয়েট, পেন রাখার বাক্স, কোস্টার, কাপ এবং ছোট ট্রেও তৈরি করা হয়। অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যাওয়া নোটগুলি সার তৈরি করতে ব্যবহার করা হয়। উল্লেখ্য, আমেরিকাতেও নোট বাতিল করে নষ্ট করে দেয়া হয়। তবে আমেরিকায় নোট নষ্ট করার কাজটি করে থাকে সিক্রেট সার্ভিস। সেখানে নষ্ট করা নোটগুলি বিভিন্ন উপহার সামগ্রী তৈরি করতে ব্যবহার করা হয়। প্রসঙ্গত, ভারত সহ এমন অনেক দেশ আছে যেখানে নষ্ট করা নোটগুলি শক্ত কার্ডবোর্ডে পরিণত করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। তবে এতে কারো উপকার হয় না এবং এটি পরিবেশ বান্ধবও নয়। অতএব নষ্ট হওয়া মুদ্রা রিসাইকেল করতে হলে নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলিও খেয়াল রাখতে হয়। আমাদের দেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও নষ্ট হওয়া মুদ্রা ব্যবহারে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। ব্রিটেনে নষ্ট হওয়া মুদ্রা ও নোট পুড়িয়ে ফেলা হয়। নষ্ট করা মুদ্রা থেকে তৈরি কার্ডবোর্ডগুলি খুব সহজ এবং দ্রুত পড়ে যায়, তাই সেগুলিকে পুড়িয়ে ফেলা হয়। বিশ্বজুড়ে যেভাবে ক্রমশ বর্জ্য পদার্থের সমস্যা বাড়ছে, তাতে ব্রিটেনের এই পদক্ষেপকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয়। তবে এই ক্ষেত্রে একটা শর্ত রয়েছে, সেটি হলো নষ্ট মুদ্রাগুলিকে ফ্লু গ্যাস ট্রিটমেন্ট সিস্টেমে পোড়াতে হয়। বলা বাহুল্য, 2000 দশকের শুরু থেকে এই পদ্ধতি ব্যবহার করে আসছে ব্যাংক অফ ইংল্যান্ড। এমনই সব অজানা তথ্য পেতে এখনই ফলো করুন আমাদের চ্যানেল বর্তমান স্টোরি।